Satam Hubi Grinanti Purida Jana. Ichhapur Ramakrishna Vivekananda Seva Sangha Ayojito এই কথামৃত ক্লাস দীর্ঘ 8-9 মাস পরে এটা হচ্ছে। আমাদের পঞ্চম ভাগ পড়া হচ্ছিল, কিছুটা হয়েছিল, তারপরে করোনার জন্য সব বন্ধ হয়ে গেল লকডাউনে। এখন ঠাকুর মা স্বামীজির কৃপায় আজকে আবার এই ক্লাস শুরু হয়েছে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পদ্মে। শ্রদ্ধা যুক্ত প্রণাম নিবেদন করে আমি এটা শুরু করছি। আজকে ঠাকুর দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে গুচ্ছ কথা, শ্রীযুক্ত কেশব সেন শ্রী রামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন। আপনারা তো সবাই গেছেন দক্ষিণেশ্বরে, সেই দ্বাদশ শিব মন্দিরের সিঁড়িতে তিনি বসে আছেন। বেলা অপরাহ্ন 5টা হইয়াছে। কাছে অধর, ডাক্তার, নিতাই, মাস্টার প্রভৃতি দু একটি ভক্ত বসিয়া আছেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি, দেখো আমার স্বভাব বদলে যাচ্ছে, এইবার কি গুচ্ছ কথা বলিবেন বলিয়া সিঁড়ির এক ধাপ নামিয়া ভক্তদের কাছে বসিলেন। দেখুন ঠাকুর কিরকম করুণাময় দয়াময়, তিনি ভক্তদের বলবার জন্য তার স্বরূপটা তিনি তাদের কাছে এসে বসলেন। ভক্ত তোমরা, তোমাদের বলতে কি, আজকাল ঈশ্বরের চিন্ময় রূপ দর্শন হয় না। চিন্ময় রূপ দর্শন হয় না, এখন সাকার নররূপ এইতে বলে দিচ্ছে। এটা কি আমার স্বভাব, ঈশ্বরের রূপ দর্শন স্পর্শন আলিঙ্গন করা। এখন বলে দিচ্ছে তুমি দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে আনন্দ করো। মানে ঠাকুরের প্রকৃত স্বরূপ হচ্ছে সে সচ্চিদানন্দ স্বরূপ, সেই জন্য সে নাম রূপের পারে, সেটা নিরাকার। কিন্তু মা জগদম্বা ঠাকুরকে বলছেন কি, যে তুমি তো নররূপ ধারণ করেছ, এখন ভক্তদের সঙ্গে তুমি লীলা করো, সেটা দেহ ধারণ করেছ, সাকার নররূপ লয়ে তুমি আনন্দ করো। তাহলে দেখুন ভাগবতের যে আমাদের বলেছে যে ভগবানের অনেক লীলা, হ্যাঁ নরলীলা, দেবলীলা, তারপরে জগৎ লীলা, অনেক কিছু, কিন্তু তার সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই মনুষ্য লীলাটা, নরলীলা। কারণ তিনি মানুষ হয়ে এসে মানুষের সুখ দুঃখ হাসি কান্না সব তিনি সবকিছু তিনি গ্রহণ করেন, ব্যাধি রোগ শোক, তারপরে তিনি তার থেকে উত্তীর্ণ হবার পথ মানুষকে বলে দেন। তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। কেন, ভগবান এই মানুষের শরীরটা সৃষ্টি করেছেন, এটা সে ঈশ্বর লাভ করবে তাকে সে ক্ষমতাটা দিয়েছেন, আর কোন জীবজন্তুকে সে ক্ষমতাটা দেননি, কোন প্রাণীকে। তাই ঠাকুর বলছেন যে মানুষ কি কম, মানুষ কি কম যা সে ঈশ্বর চিন্তা করতে পারে, আর কোনো প্রাণী সেটা পারে না। মানে এই যে বলছেন মানুষ কি কম যা ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে, অন্য জীবজন্তু পারে না। দেখুন আমরা তো এগুলো চিন্তা করি না, এই জন্য ভগবান সে নরদেহ ধারণ করে এসে তিনি এটা আমাদের স্মরণ করে দিয়ে যান, আমাদের মনে করিয়ে দিয়ে যান। অন্য জীবজন্তুর ভিতরে, গাছপালার ভিতরে, আবার সর্বভূতে তিনি আছে, কিন্তু মানুষে বেশি প্রকাশ। কেন, যে মানুষ চেষ্টা করলে, মানুষ তপস্যা করলে, মানুষ চেষ্টা করলে সে সেই ভগবানকে উপলব্ধি করতে পারে, ভগবানকে স্মরণ মনন করতে পারে, তাকে চিন্তা করতে পারে, আর শেষে সে ভগবানে লীন হতে পারে। যে যারা জ্ঞানী তারা সেই নিরাকারের সাধনা করে তারা সেই অদ্বৈত তত্ত্বে একেবারে বিলীন হয়ে যান, না যারা ভক্ত তারা ভগবানের সঙ্গে লীলা করেন, সেই শক্তিটা মানুষেরই আছে। এখানে তাই ঠাকুর বলছেন যে মানুষের বেশি প্রকাশ তিনি। অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে, সব জিনিসে আছে, কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। ঠাকুরের এই একটা বৈশিষ্ট্য কি, তিনি যা কিছু বলতেন সব সময় তিনি উদাহরণ দিয়ে আসেন, উদাহরণটা আমাদের দৈনন্দিন জীবন থেকে নিতে। সেই জন্য যত মানে অল্প শিক্ষিত, শিক্ষিত, অশিক্ষিত প্রত্যেকেই তার কথা বুঝতে পারবে, কথা অমৃত সমান ভগবানের ঠাকুরের। সেই জন্য এটা বলছেন যে ভগবান সর্বভূতে কিন্তু মানুষে বেশি প্রকাশ। যেমন
অগ্নিতত্ত্ব সর্বভূতে আছে কিন্তু কাষ্ঠে বেশি প্রকাশ। রাম লক্ষণকে বলেছিলেন, ভাই দেখো হাতি এত বড় জানোয়ার কিন্তু ঈশ্বর চিন্তা করতে পারে না। আপনারা চিন্তা করুন, বাঘ সিংহ হাতি এরা কত শক্তিশালী মানুষের থেকে, কিন্তু ঈশ্বরকে তারা চিন্তা করতে পারে না। এই যে বিশেষ ক্ষমতা, এটা ভগবান মানুষকেই দিয়েছেন, এটা মানুষের অশেষ সৌভাগ্য। কিন্তু দুর্ভাগ্য কি, মানুষ হচ্ছে অচেতন, মানুষ সেটা মনেই রাখে না যে আমার ভিতর সে ক্ষমতা আছে, আমি চেষ্টা করলে ইচ্ছা করলে ভগবানকে ডাকতে পারি, হ্যাঁ তাকে উপলব্ধি করতে পারি, সেটা সে চিন্তাই করে না। আবার অবতারে বেশি প্রকাশ, রাম লক্ষণকে বলেছিলেন, ভাই যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি। উর্জিতা ভক্তিটা কি, ভাবে হাসে কাঁদে নাচে গায় সেইখানেই আমি আছি। এটা ঠাকুরের জীবনেও তো সবসময় দেখা যেত, আর চৈতন্য দেবের জীবনেও দেখা যেত, সমস্ত অবতারের জীবনে উর্জিতা ভক্তি। সেই জন্য বলছেন কি, যেখানে অবতারে তো তিনি বেশি প্রকাশিত হন ভগবান, কিন্তু যেখানে দেখবে উর্জিতা ভক্তি, যে ভাবে একেবারে সে হাসছেন কাঁদছেন নাচছেন, আবার মানে ভাবে একেবারে অর্ধবাহ্য দশা প্রাপ্ত হচ্ছেন, সেইখানে বলছেন আমি আছি। ঠাকুর চুপ করিয়া আছেন, কিয়ৎক্ষণ পরে আবার কথা কহিতেছেন, শ্রী রামকৃষ্ণ। আচ্ছা কেশব সেন খুব আসত, এখানে এসে অনেক বদলে গেল, ইদানিং খুব লোক হয়েছিল, এখানে অনেকবার এসেছিল দল বল নিয়ে, আবার একলা একলা আসবার ইচ্ছা ছিল। বলছেন কেশব সেন তো আগে খুব আসত, আর এখানে এসে অনেক তার মানে স্বভাবটা পাল্টে গেছিল, এখন এখন অনেকদিন আসেনি। সেটা বলছেন কেশবের আগে তেমন সাধু সঙ্গ হয় নাই, হলুটোলার বাড়িতে দেখা হলো দিদের সঙ্গে ছিল, কেশব সেন যে ঘরে ছিল সেই ঘরে আমাদের বসালে, টেবিলে কি লিখছিল অনেকক্ষণ পরে কলম ছেড়ে এদারা থেকে নেমে বসলো, তা আমাদের নমস্কার টমস্কার করা নাই। এটা প্রথম দিকে ঠাকুরের কাছে এসে তিনি নমস্কার করতে শিখেছিলেন, কিন্তু প্রথম যখন এসেছিলেন তখন নমস্কার করেননি, এখানে মাঝে মাঝে আসত। আমি একদিন ভাবাবস্থাতে বললাম সাধুর সম্মুখে পা তুলতে নাই, পা তুলে বসার কি, ওতে রজগুণ বৃদ্ধি হয়, তারা এলেই আমি নমস্কার করতাম, তখন ওরা ক্রমে ভূমিষ্ঠ হয়ে নমস্কার করতে শিখলে। দেখুন এই যে নমস্কার করা, মানুষকে শ্রদ্ধা জানানো, প্রণাম করে, সব উঠে গেছিল, মানে দেশে এত পাশ্চাত্য প্রভাব হয়েছিল এসব আর কেউ করতো না। ঠাকুর এসে দেখুন নমস্কার করা প্রণাম করা এগুলো শেখালেন, তাই বলছেন যে আমি আমি তারা এলেই আমি নমস্কার করতাম। ঠাকুরের কাছে তাই গিরিশচন্দ্র বলেছেন না যে রাম অবতারে ধনুর্বাণ নিয়ে, কৃষ্ণ অবতারে হচ্ছে গীতার যে এটা উপদেষ্টা, এই অবতারে রামকৃষ্ণ অবতারে হচ্ছে প্রণাম মন্ত্রে সবাইকে জয় করা। আর কেশবকে বললাম তোমরা হরি নাম করো, কলিতে তার নাম গুণ কীর্তন করতে হয়, তখন ওরা খোল করতাল নিয়ে হরিনাম করলে। দেখুন ব্রাহ্মরা এসব মানতই না, ঠাকুরের কাছে এসে কেশব সেনের এই পরিবর্তন হয়েছিল, তখন ঠাকুর যখন কেশবকে বলেছেন তোমরা হরিনাম করো, তখন ব্রাহ্ম ভক্তরা সব কেশবের সঙ্গে হরিনাম করতেন, খোল করতাল নিয়ে। হরিনামে বিশ্বাস আমার আরো হলো কেন, এই ঠাকুর বাড়িতে সাধুরা মাঝে মাঝে আসে, একটি মুলতানের সাধু এসেছিল, গঙ্গা সাগরের লোকের জন্য অপেক্ষা করছিল মাস্টারকে দেখাইয়া, এদের বয়সের সাধু, সেই বলেছিল উপায় হচ্ছে নারদীয় ভক্তি। নারদীয় ভক্তি মানে নারদ দেখুন সে বিনা হাতে নিয়ে সর্বদা ভগবানের নাম গুণগান করছে, এই বলছে নাম নারদীয় ভক্তি মানে সর্বদা ভগবানকে স্মরণ মনন করা, সর্বদা ভগবানের নাম চিন্তা করা। এসব একদিন এসেছিল রাত 10টা পর্যন্ত ছিল, প্রতাপ আর কেউ কেউ বললে আজ থেকে যাব, সব বটতলায় বসে মানে পঞ্চবটিতে আর কি,
এসব বললে না, কাজ আছে যেতে হবে। কেশব সেন তখনকার দিনে খুব বিখ্যাত বাগ্মী ছিলেন, আর ইয়াং জেনারেশন তাকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন, আর এত সুন্দর বক্তৃতা দিতেন, তার বক্তৃতা শুনতে মানে লোকে লোকারণ্য হয়ে যেত। তখন আমি হেসে বললাম, আশটুপুরির গন্ধ না হলে কি ঘুম হবে না? আশটুপুরির গন্ধ কি? সঙ্গে সঙ্গে ঠাকুর ব্যাখ্যা করছেন, দেখুন। একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল, মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে, তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। হ্যাঁ, সেটা মালির বাড়ি তো, ফুলের ঘর, সে ফুলের ঘরে শুতে দিয়েছে। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গৃহিণীর সেই অবস্থা দেখে বললে, কি গো তুই ছটফট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, আমার আশটুপুরিটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আশটুপুরি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোস ভোস করে ঘুমোতে লাগলো। দেখুন, এটা ঠাকুর একটা রূপকের মানে একটা গল্পের মাধ্যমে বললেন, কিন্তু এটার কি গভীর তাৎপর্য, যে সংসারী মানুষ সংসারের মানে পরিবেশ ছাড়া, সংসারের কথা ছাড়া তাদের আর কিছু ভালো লাগে না। সেই জন্য এখানে এই যে যে মাছ বিক্রি করতো মেছুনি, সে যখন সেই মালির বাড়িতে থেকেছে, সে ফুলের ঘরে তাকে থাকতে দিয়েছে, তার ঘুম হচ্ছে না। মানে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশটা আমাদের উপর একেবারে প্রভাব বিস্তার করে। যেমন আপনি আশ্রমে গেলে আপনার মনে মানে স্বতই সে ত্যাগ বৈরাগ্যের কথা উঠবে। হ্যাঁ, আপনি যদি কোনো বিরাট বড় লোকের বাড়িতে যান, সে রজগুণের কথা আপনার মনে আসবে, আর আপনি যদি কোনো সাধু সন্ন্যাসীর কাছে যান, সে সত্ত্বগুণের কথা মনে আসবে। এরকম পরিবেশটা কিরকম মানুষের উপর প্রভাব বিস্তার করে সেইটা কেশব বলছেন তো, যে না কাজ আছে থাকবো না এখানে, তাই ঠাকুর সেই উদাহরণটা দিলেন। গল্প শুনে কেশবের দলের লোকেরা হো হো করে হাসতে লাগলো। এটা হাসছে লোকেরা, কিন্তু হাসির কথা এটা নয়। এটা যদি আমরা চিন্তা করি, মানে ঠাকুরের অতি সাধারণ কথাতেও এত গভীর তাৎপর্য থাকতো। কেশব সন্ধ্যার পর ঘাটে উপাসনা করলে, উপাসনার পর আমি কেশবকে বললুম, দেখো ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পূজা করতে হয়, আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় তাঁর বৈঠকখানা, বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। দেখুন ভক্তের কত মহিমা, ভক্তকে তিনি কত সম্মান দিচ্ছেন, যে বলছেন ভাগবত ভক্ত ভগবান। এটা ঠাকুর একদিন দক্ষিণেশ্বরে ওই শ্রীকৃষ্ণের রাধাকান্তের মন্দিরে, রাধাকৃষ্ণের মন্দিরে তিনি বসেছিলেন, সেই সময় ভাগবত পাঠ হচ্ছিল। সেই সময় তিনি তার দর্শন হলো কি, যে শ্রীকৃষ্ণের পা থেকে একটা জ্যোতি বেরিয়ে ভাগবত স্পর্শ করে ঠাকুরের হৃদয়ে সেটা ঢুকে গেল। সেই থেকে ঠাকুরের উপলব্ধি হলো কি, যে ভাগবত ভক্ত ভগবান এরা তিনেই এক, একে তিন, মানে তিনে তিনটি এক। আর সেটা সেটা বলতে গিয়ে ঠাকুর বলছেন যে ভক্তের হৃদয় তার বৈঠকখানা। হ্যাঁ, তিনি সর্বত্র আছেন, কিন্তু তিনি বৈঠকখানায় থাকতে ভালোবাসেন। বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পূজাতে ভগবানের পূজা হয়। তাহলে দেখুন, আপনারা তো সবাই ভক্ত, আপনারা বলেন আমরা সংসারে আছি, ভগবানকে কখন ডাকবো, কি করব, কি করে সময় পাই না, কিন্তু আপনারা যে ভগবানকে ভালোবাসেন তাতে কি বলুন তো, ভগবান কত প্রসন্ন খুশি হন। ভগবান যেমন আপনাদের ভালোবাসেন, আপনারাও তেমনি ভগবানকে ভালোবাসেন। তাই বলতেন ভক্তের হৃদয় তাঁর বৈঠকখানা। কেশব আর তার দলের লোকগুলি এই কথাগুলি খুব মন দিয়ে শুনলেন। পূর্ণিমা, চারিদিকে চাঁদের আলো, গঙ্গা কূলে সিঁড়ির চাতালে সকলে বসে আছে। আমি বললাম, সকলে বলো ভাগবত ভক্ত ভগবান। দেখুন ঠাকুর সাক্ষাৎ ভগবান কিনা, ঠাকুরের সংস্পর্শে এসে যে ব্রাহ্ম সমাজে যারা এসব মানত না, মূর্তি পূজা অবতার সাকার রূপ এগুলো কিছুই মানত না, তারা তখন ভাগবত ভক্ত ভগবান বলছেন কার কাছে, ভগবানের কাছে, ভগবানই তাদের শেখাচ্ছেন। তখন সকলে একসুরে বললে, ভাগবত ভক্ত ভগবান।
আবার বললাম, বলো ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তারা আবার এক সুরে বললে, ব্রহ্মই শক্তি, শক্তিই ব্রহ্ম। তাদের বললুম, হ্যাঁ, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি। মা বড় মধুর নাম। হ্যাঁ, ঠাকুর তাদেরকে তখন বলছেন যে যাকে তোমরা ব্রহ্ম বলো, হ্যাঁ, ব্রহ্ম তো, তারা তো ব্রহ্মের উপাসনা করে, নিরাকার উপাসনা, তাকেই আমি মা বলি, সেই শক্তি, সে একই জিনিস। তখন তাদের আবার বললাম, আবার বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব। তখন কেশব বলে, মহাশয় অত দূর নয়, তাহলে সকলে আমাদের ওরা বৈষ্ণব মনে করবে। হ্যাঁ, তারা দেখুন ভাগবত ভক্ত ভগবান বলেছেন, তারপরে ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম বলেছেন, কিন্তু যখন ঠাকুর বললেন গুরু কৃষ্ণ বৈষ্ণব বলো, তখন কেশব সেটা বললেন, মহাশয় আমরা যদি এটা বলি, আমরা তো সব মানি না, মানে সাকার উপাসনা, তাহলে সবাই, অনেকে আমাদের উপহাস করে বলবে এরা এখন গোড়া বৈষ্ণব হয়ে গেছে। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনে রতির নির্গুণ নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে। যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এইসব বলি। হ্যাঁ, দেখুন এই যে ধর্মে ধর্মে যে বিভেদ, যারা শাক্ত তারা, যারা অদ্বৈতবাদী তাদেরকে পছন্দ করতো না, যারা অদ্বৈতবাদী তারা শাক্তদের পছন্দ করতো না, বৈষ্ণবরা আবার শাক্তদের পছন্দ করতো না, এইগুলো ঠাকুর সেই বিরোধ কিরকম মিটিয়ে দিলেন। বলছেন সে একই জিনিস, তোমরা বলছো নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম, আর আমি তাকেই বলছি, তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাকে আমরা, তাকে আমি তখন আদ্যা শক্তি মানে মা বলে বলছি, যাকে তোমরা ব্রহ্ম বলছো তাকে। যেসবকে বললাম সংসারে হওয়া বড় কঠিন, যে ঘরে আচার তেঁতুল, আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরে বিকারি রোগী কেমন করে ভালো হয়? তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। হ্যাঁ, গুড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারা গাছ ছাগলে গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। দেখুন ঠাকুর জানতেন যে সংসারে কত কঠিন। হ্যাঁ, ঠাকুর আরেক জায়গায় বলেছেন না যে কাজলের ঘরে থাকলে গায়ে কালি লাগবেই, যত তুমি সেয়ানা হও না কেন। এখানে তাই বলছেন, কেশবকে ঠাকুর বলেছেন যে সংসারে হওয়া বড় কঠিন, যে ঘরে আচার আর তেঁতুল, সেই জলের জ্বালা, সেই ঘরে বিকারী রোগী কেমন করে ভালো হবে। বিকারী রোগী বলে আমি এক জ্বালা জল খাবো, সেটা খেলে তার তো, সে খেতেও পারবে না, সেটা তো অপকার, কিন্তু সে বলে আমি খাবো। সেইরকম সংসারে যতই সাবধানে থাকুক, সংসারে এত যে বিষয় বাসনা, এত যে বিষয়ের মানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এত যে বিষয় চিন্তা, সেখান থেকে মনকে ওঠানো খুব কঠিন। তাই বলছেন, তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। দেখুন ঠাকুর কি দয়াময়, তিনি বললেন না যে না সংসারে কিছু হবে না, এটা বললেন না, তিনি বললেন যে সংসারেও হবে, কিন্তু মাঝে মাঝে সাধন করবার জন্য নির্জনে চলে যেতে হবে। নির্জনে গেলে কি হবে, মনটা বিষয় শূন্য হবে, তখন ভালো করে যে ভগবানকে ডাকতে পারবে। আর বলছেন গুড়ি মোটা হলে, গাছ যখন ছোট থাকে তখন বেড়া দিতে হয়, যখন গুড়িটা মোটা হয়ে যায় তখন সেই গাছটা হাতি বেঁধে দিলেও কিছু হয় না, কিন্তু চারা গাছ থাকলে ছাগলে গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো। হ্যাঁ, এই কথা ঠাকুরের কাছে এসে কেশব এত মানে প্রভাবিত হয়েছিলেন, ঠাকুরের শিক্ষাটাই তিনি তার লেকচারে বলতেন। তখন সে কেশব লেকচারে কি বললো, যে তোমরা পাকা হয়ে, পাকা হয়ে মানে নির্জনে সাধন ভজন করে ভগবানকে উপলব্ধি করে, মানে অদ্বৈত তত্ত্ব আত্মতত্ত্ব উপলব্ধি করে তোমরা সংসারে থাকো ভক্তদের প্রতি। দেখো কেশব এত পণ্ডিত, ইংরেজিতে লেকচার দিত, কত লোকে তাকে মানত, স্বয়ং কুইন ভিক্টোরিয়া তার সঙ্গে বসে কথা হয়েছে। হ্যাঁ, সত্যি কেশব তখন এত মানে পপুলার ছিলেন, আর এত বড় বাগ্মী ছিলেন যে সব দলে দলে লোক, বিশেষ করে ইয়ং বেঙ্গল, তারা সবাই ছুটতো কেশবের লেকচার শুনতে।
আর তিনি লন্ডনে গেছেন, সেখানে কুইন ভিক্টোরিয়া তাকে আলাদা করে সময় দিয়েছেন, তার সঙ্গে বসে কথা বলেছেন, এত তার তখন প্রভাব ছিল বলছেন। কিন্তু সে কিন্তু এখানে যখন আসতো শুধু গায়ে, সাধু দর্শন করতে হলে হাতে কিছু আনতে হয়, তাই ফল হাতে করে আসতো, একেবারে অভিমান শূন্য। দেখুন ঠাকুর যে কেশব সেনকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, তার এই সে যে এত বড় তিনি বাগ্মী, এত বিখ্যাত লোক, কিন্তু ঠাকুরের কাছে যখন আসতেন খালি গায়ে হাতে ফল নিয়ে, মানে সাধু দর্শনে আসতেন তো শুধু হাতে আসতেন, সেই জন্য অধরের প্রতি দেখো তুমি এত বিদ্বান, আবার ডেপুটি, তবু তুমি যদি তবু তুমি খাদি ফাদির বস। হ্যাঁ, খাদি ফাদির মানে এই সংসারের সামান্য তুচ্ছ বিষয়ে তুমি বস, এটা অধর সেনকে বলছেন, তিনি তখন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এগিয়ে পড়ো, চন্দন কাঠের পরেও আরো ভালো ভালো জিনিস আছে, রূপার খনি, তারপর সোনার খনি, তারপর হীরা মানিক। কাঠুরে বনে কাঠ কাটছিল, তাই ব্রহ্মচারী তাকে বললে এগিয়ে পড়ো। এটা ঠাকুরের একটা বিখ্যাত শিক্ষা, যে কি গৃহী কি সাধু, সাধক হলেই তাকে এগিয়ে যেতে হবে। মানে সামান্য একটু জ্যোতি দর্শন করলো, কি একটু উপলব্ধি, একটু মনে আনন্দ, তাতে সেখানে থেমে গেলে চলবে না, তাকে আরো এগিয়ে যেতে হবে। যেমন ঠাকুর এখানে সে কাঠুরের উপমা দিয়েছেন, যে ব্রহ্মচারী একজন কাঠুরেকে বলেছিলেন যে তুমি এগিয়ে পড়ো, সে কাঠ কাটতো এমনি কাঠ, তারপর হচ্ছে আমাকে তো ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়তে, তখন সে কি করলো এগিয়ে গেল, মানে আরো বনের গভীরে, যেখানে প্রথমে চন্দন কাঠের জঙ্গল পেলো, সেটা বিক্রি করে অনেক সে ধনী হলো। আবার বলছেন সে ভাবছে যে আমাকে তো এখানে থামতে বলেনি, আরো তো এগোতে বলেছেন, তখন আরো এগিয়ে যেতে সে রূপার খনি, সোনার খনি, তারপরে হীরা মানিক এইসব পেয়ে সে আন্দিল হয়ে গেল। সেই জন্য এই ঠাকুরের এটা একটা বিখ্যাত কথা, এগিয়ে পড়। ঠাকুরের দুটো কথা, একটা ডুব দাও আর এগিয়ে পড়। ডুব দাও মানে ভগবানের নামে তুমি ডুবে যাও, মানে তুমি নিবিষ্ট মনে ভগবানকে চিন্তা করো, যখন জপ করবে একবারে নিবিষ্ট মনে, আর এগিয়ে পড়ো, মানে তুমি ক্রমাগত এগোতে থাকো, কারণ সাধন পথে কোনো ইতি নেই। হ্যাঁ, তুমি যত এগিয়ে যাবে তত তোমার নতুন নতুন উপলব্ধি হবে। শিবের মন্দির হইতে অবতরণ করিয়া শ্রী রামকৃষ্ণ প্রাঙ্গণের মধ্য দিয়া নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে অধর মাস্টার প্রভৃতি ভক্তেরা। আপনারা তো সকলেই গেছেন কালী মন্দিরে, কালী মন্দিরে, সেখানে শিব মন্দির থেকে ঠাকুরের ঘরটা কতটুকু, খুব কাছেই, সেইটুকু একটা রাস্তাটা ঠাকুর যাচ্ছেন হেঁটে, তার সঙ্গে অধর মাস্টার সব ভক্তরা। এমন সময় বিষ্ণু ঘরের সেবক পূজারী শ্রীযুক্ত রামচাতুর্য আসিয়া খবর দিলেন, শ্রী শ্রী মার পরিচারিকার কলেরা হইয়াছে। হ্যাঁ, মার কাছে একজন থাকতেন পরিচারিকা, তার কলেরা হয়েছে। রামচাতুর্যে শ্রী রামকৃষ্ণের প্রতি, আমি তো 10টার সময় বলল আপনারা শুনলেন না, শ্রী রামকৃষ্ণ আমি কি করব, রামচাতুর্যে আপনি কি করবেন, রাখাল রামলাল এরা সব ছিল, ওরা কেউ কিছু করলে না, মানে ডাক্তার টাক্তার দেখালো না, আমি তো আগেই বলেছি, এটা রামচাতুর্যে বললেন। মাস্টার, কিশোরী ঔষধ আনতে গেছে আলম বাজারে। শ্রী রামকৃষ্ণ, কি একলা, কোথা থেকে আনবে। মাস্টার, আর কেউ সঙ্গে নাই, আলমবাজার থেকে আনবে। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, যারা রোগীকে দেখছে তাদের বলে দাও বাড়লে কি করতে হবে, কমলেই বা কি খাবে। হ্যাঁ, দেখুন ঠাকুর এদিকে মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, কিন্তু কতদিনে সচেতন। হ্যাঁ, ঠাকুরের মধ্যে দেবভাব আর মানব ভাব দুটোরই একবার সম্মিলন ছিল। হ্যাঁ, সেই জন্য সমন্বয়, তাই তিনি বলছেন এই যে একজন মায়ের পরিচারিকার কলেরা হয়েছে, তাই বলছেন ডাক্তার, একজন ডাক্তার গেছে তো, কিন্তু বলছেন তার কাছে থেকে রোগীকে যারা দেখছে তাদের বলে দাও যে বাড়লে কি করবে, হ্যাঁ রোগটা বেড়ে গেলে কি করবে, আর কমলেই বা কি খাবে। মাস্টার, যে আজ্ঞা। ভক্ত বধুগণ এইবারে আসিয়া প্রণাম করিলেন, তাহারা বিদায় গ্রহণ করিলেন। শ্রী রামকৃষ্ণ তাদের আবার বলিলেন, শিব পূজা যেমন বললাম ওই রূপে করবে, আর খেয়ে দিয়ে এসো, তা না হলে আমার কষ্ট হয়, স্নান যাত্রার দিন আবার আসবার চেষ্টা করো। দেখুন ঠাকুরের কাছে যেসব
বাড়ি গৃহবধূরা গিয়েছিলেন, তাদেরকে ঠাকুর শিব পূজা কেমন করে করতে হবে শিখিয়ে দিয়েছেন। আর বলছেন কি খেয়ে দিয়ে এসো, তারা হয়তো উপোস করে, এখনো অনেকে মানে দেবস্থানে গেলে উপোস করে যান মায়েরা, কিন্তু ঠাকুর উপোসের একদম পক্ষপাতী ছিলেন না। তিনি বলতেন মেয়েদের শুকনো মুখ আমি দেখতে পারি, হ্যাঁ, তাই যারা উপোস করে যেতেন তাদের নহবতে পাঠিয়ে দিতেন, মাকে বলতেন তুমি এদের একটু আগে জল ফল মিষ্টি জল একটু খেতে দাও, দিয়ে তারপরে তার কাছে আসতে বলতেন। তাই বলতেন তোমরা যদি না খেয়ে আসো তাহলে আমার কষ্ট হয়। দেখুন ঠাকুরের কি অন্তরে তার স্নেহ দয়া এগুলো ছিল। হ্যাঁ, স্নান যাত্রার দিন আবার আসবে, কেন বলছেন যে স্নান যাত্রার দিন তো কালীবাড়ি কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন খুব উৎসব হবে, তাই বলছেন তোমরা স্নান যাত্রার দিন আবার এসো। এরপর বন্ধকে শিক্ষা, ভার্যা সংসারের কারণ, শরণাগত হও। শ্রী রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলে একজন আরকি, শ্রী রামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। তাহলে এতক্ষণ সেই শিব মন্দিরের সিঁড়িতে বসে তিনি বললেন তার উপদেশটা আমরা শুনলাম কথামৃত, এবার তিনি তার ঘরে এসে পশ্চিমের যে গোল বারান্দাটা গঙ্গার দিকে সেখানে এসে বসেছেন। বন্দ্যোপাধ্যায় হরি মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছে। বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন, মানে ঠাকুরের কাছে শুধু তো আর ধনীরা যেতেন না, অনেক গরিব নির্ধন লোকেরাও যেতেন, অনেক অশিক্ষিত, যেমন শিক্ষিত তেমনি অশিক্ষিত লোকেরাও যেতেন। তাই এই যে বন্দ্যোপাধ্যায়ের মানে আর্থিক অবস্থা খুব খারাপ ছিল মনে হয়, তাই তিনি বলছেন কি শ্রী রামকৃষ্ণ দেখো এক পত্নীকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলে সে বিবাহ করে ছেলে পুলে হয়েছে, তাই চাকরি করতে হয়, সাধু কোপনি লয়ে ব্যস্ত, সংসারী ব্যস্ত ফার্জা লয়ে। দেখুন ঠাকুরের কি সুন্দর উপমা, কোপনি মানে কৌপিন, সাধু সাধু কৌপিন নিয়ে ব্যস্ত, যে কৌপিন ঠিক মতো রাখবেন কোথায়, সে একটা কৌপিন কেউ আসতে গল্প আছে না, যে কৌপিন ইঁদুরে কেটে দিত বলে সেই সাধু বিড়ালকে পুষলেন, বিড়ালের জন্য আবার বিড়ালের সঙ্গে বিড়ালকে রক্ষা করার জন্য কুকুর, কুকুরকে আবার ইয়ে করার জন্য শেষে একটা বাঘ এসে সব ইয়ে করে দিল, তাই বলছেন কৌপিনকে ওয়াস্তে, এটা একটা বিখ্যাত মানে উদাহরণ। তাই বলছেন আবার বাড়ির সঙ্গে বনি বনাও নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। সহাস্যে চৈতন্য দেব নিতাইকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। এটা চৈতন্যদেব নিত্যানন্দকে বলেছিলেন যে তুমি এটা শোনো নিত্যানন্দ, সংসারী জীবের কভু গতি নাই মানে সে ভগবানকে সে ডাকতে পারে না, সে এত সংসার নিয়ে ব্যস্ত থাকে যে ভগবানকে ডাকার সে সময় পায় না আর ভগবানকে ডাকেও না, সেই জন্য সে ভগবানের দিকে এগোতে পারে না। তাই বলছেন মাস্টার স্বগত, ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন, অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে। হ্যাঁ, ঠাকুর বলতেন না যে মায়ার দুটো ভাগ, একটা বিদ্যা মায়া একটা অবিদ্যা মায়া, বিদ্যা মায়া কি করে সংসারে বদ্ধ করে রাখে আর বিদ্যা মায়া সংসার থেকে মুক্ত করে, ভগবানের প্রতি ভক্তি সাধনা যারা করে তাদের হচ্ছে জ্ঞান ভক্তি যাদের হয় তাদেরকে বলে বিদ্যা মায়া, বিদ্যা মায়ার সংসার অবিদ্যা মায়া, অবিদ্যা মায়া সংসারে মানুষকে বেঁধে রাখে। তাই বলছেন মাস্টারকে দেখাইয়া সহাস্যে, ইনিও আলাদা বাসা করে আছেন, তুমি কে না আমি বিদেশিনী, আর তুমি কে না আমি বিরহিণী, সকলের হাস্য বেশ নীল হবে। আসলে মাস্টার মশাই ওর সংসারে শান্তি ছিল না, তার বাবার সঙ্গে মানে খুব মনোমালিন্য হয়েছিল বলে তিনি সংসার ত্যাগ তিনি মানে আত্মহত্যা করতে গিয়েছিলেন। সে দেখুন ভগবানের কি লীলা, যে যে মানুষ আত্মহত্যা করতে মানে ইচ্ছুক তাকে তিনি এখন অমর করে দিলেন। তারপরে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সান্নিধ্যে এলেন, ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের প্রেরণায় তিনি কথামৃত রচনা করলেন, করে তিনি অমর হয়ে গেলেন। অথচ সংসারের যন্ত্রণায় মানে তিনি একেবারে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যা করতে মানে ইচ্ছা করেছিলেন। তাই এদিকে বন্দ্যোপাধ্যায় খুব সংসারের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন,
তাই ঠাকুর বলছেন তুমি কে না আমি বিদেশিনী, আর তুমি কে না আমি বিরোধিনী, তবে তার শরণাগত হলে আর ভয় নাই, তিনি রক্ষা করবেন। যে এত সংসারে মানুষের দুঃখ কষ্ট শোক তাপ জ্বালা যন্ত্রণা, কিন্তু ভগবানের যদি শরণাগত হয় সংসারে তাহলে তারা তার থেকে পরিত্রাণ পাবে। তাই বলছেন তবে তার শরণাগত হলে আর ভয় নাই, তিনি রক্ষা করবেন, মানে ভগবানই রক্ষা করবেন। হরি প্রভৃতি, আচ্ছা অনেকে তাকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রী রামকৃষ্ণ কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। এই যে দেখুন, মানুষের যতদিন ভোগ থাকে ততদিন কিন্তু ভালো ডাক্তারের সন্ধান পাওয়া যায় না। আমরা মানে আমাদের জীবনে এটা দেখি, ভোগ যখন শেষ হয় তখনই দেখবেন অটোমেটিক আপনি এমন ভালো ডাক্তারের সন্ধান পেলেন বা ওষুধ কাজ করলো, আপনি রোগ মুক্ত হলেন। তাই বলছেন যতদিন বিষয় বাসনা থাকবে ততদিন তোমার ব্যাকুলতা হবে না। এটা কি অপূর্ব কথা! তার মানে অনেকে বলে আমরা এতদিন এতদিন দীক্ষা নিয়েছি, এত জপ তপ করছি, কেন কিছু হয় না? তার মানে মনে বিষয় বাসনা আছে, ঠিক ঠিক ভগবানকে ডাকা হয় না। এখানে তাই ঠাকুর বলছেন কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। মানে যখন তুমি তোমার সময় হবে, মানে তোমার ভোগ শেষ হবে, তোমার কর্ম শেষ হবে, তখন অল্পেতেই তোমার চৈতন্য হবে। নারদ রামকে বললেন, রাম তুমি অযোধ্যায় বসে রইলে রাবণ বধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ সময় হোক, রাবণের কর্ম ক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। দেখুন কি সুন্দর, সবকিছু এই জগতে সবকিছু কিরকম সিস্টেমেটিক চলছে দেখুন, মানে সব পরিকল্পিত। নারদ যখন রামচন্দ্রকে বলছেন যে তুমি অযোধ্যায় আছো, রাজপুত্র রূপে তুমি জন্মগ্রহণ করেছো, এত রাজ ঐশ্বর্যে বাস করছো, এদিকে রাবণ বধ কি করে হবে? তখন রাম বললেন কি, রাবণের কর্মটা ক্ষয় হোক, এখনো তার কর্ম ক্ষয় হয়নি, যে যত পাপ করছে করুক, আরো যখন 16 আনা হবে পূর্ণ, তার কর্ম যখন ক্ষয় হবে, পাপের বোঝা যখন 16 আনা পূর্ণ হবে, তখন তবে তার বধের উদ্যোগ হবে। হরি, আচ্ছা সংসারে এত দুঃখ কেন? শ্রী রামকৃষ্ণ, এ সংসার তার লীলা, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এসব গেলে লীলা চলে না। দেখুন সবাই যদি ভালো হয়, সবাই যদি সাধু হয়, তাহলে তো সংসার চলবে না। এই জন্য ভগবানের সৃষ্টিতে সব আছে। ঠাকুর বলছেন না যে ভালো লোক আছে দুষ্ট লোক আছে, জন্তু জানোয়ারের মধ্যে ভালো জন্তু আছে, আবার দুষ্ট যারা খুব হিংস্র প্রাণী তারাও আছে। গাছপালার মধ্যে ভালো গাছ আছে, আবার যেসব গাছে কোনো উপকারী হয় সেগুলো আছে। এইরকম বলছেন কি, সৃষ্টিটা ভালো মন্দে মেশানো। হ্যাঁ, যেমন আমরা কাজ করতে গেলে ভালো কাজও আছে মন্দ কাজ আছে, মানুষের মধ্যে সেরকম সৎ অসৎ সব আছে। বলছেন চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়, খেলার গোড়াতেই বুড়ি ছুলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলে। বুড়ি মানে এখানে ঈশ্বর। বলছেন ঈশ্বর চান কি যে খেলাটা চলুক। হ্যাঁ, বারবার মানুষ এই জন্ম মৃত্যু জন্ম মৃত্যু কর্ম এসব ঘুরে ঘুরে যখন একেবারে পরিশ্রান্ত হয়ে যাবে, যখন ক্লান্ত হবে, তখনই সে ভগবানকে তার মনে পড়বে, আর তখনই তার মনটা ভগবানের দিকে নিবিষ্ট হবে। ঘুরি লক্ষ্যে দুটো একটা কাটে, এসে দাও মা হাত চাপড়ি। হ্যাঁ, বলছেন এটা একটা রামপ্রসাদের গানে আছে যে লক্ষ লক্ষ ঘুরি উঠছে, হ্যাঁ শ্যামা উড়াচ্ছ ঘুরি ভব সংসার বাজার মাঝে, ঘুরি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। বলছেন লক্ষ লক্ষ ঘুরির মধ্যে একটা দুটো কেটে গেল, তখন খুব আনন্দে সে ভোকারটা বলে হাততালি দিতে লাগলো যে যারা ঘুরি উড়াচ্ছে। সেরকম বলছেন লক্ষ লক্ষ মানুষের মধ্যে দু একজন হয়তো এই ভক্তি লাভ করে বা জ্ঞান লাভ করে। সেরকম গীতাতেও বলেছেন মনুষ্যানাম সহস্রের সহস্রেশু কশ্চিত যতটি সিদ্ধাই যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাগ ব্যক্তি তত্ত্ব। হ্যাঁ, বলছেন
লক্ষ লক্ষ মানুষের মধ্যে, সহস্র সহস্র মানুষের মধ্যে দু একজন আমার আমার প্রতি তাদের মন নিবিষ্ট হয়, আবার সেই রকম অনেক অসংখ্য মানুষের মধ্যে দু একজন আমাকে লাভ করে। তাহলে দেখুন কি কঠিন, যে আধ্যাত্মিক পথটা, আধ্যাত্মিক জীবন কি কঠিন, সব থেকে কঠিন আবার সব থেকে আনন্দের। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দুই একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তার কৃপায়। হ্যাঁ, তখন মা আনন্দে হাততালি জানে যে ভো কাটটা এই বলে, যারা ঘুড়ি ওড়ায় একটা ঘুড়িতে যে কাটলো, তারা আপনারা দেখেছেন তো ছেলেরা, বাচ্চা ছেলেরা ঘুড়ি ওড়ায় ভো কাটটা বলে হাততালি দেয়। এইরকম যখন এই কোটি কোটি মানুষের মধ্যে যখন দু একজন মুক্তি লাভ করেন তার কৃপায়, সেটা কিন্তু তার কৃপায়, তখন মা আনন্দে হাততালি দেয় যে যাক একটা জীবন একটা প্রাণ মানে মুক্ত হয়ে গেল। হরি খেলায় যে আমাদের প্রাণ যায়, হ্যাঁ, তখন সে হরি দেবী প্রশ্ন করছিলেন, তিনি বলছেন আমরা তো মানে প্রাণান্ত হয়ে যাচ্ছে, আমাদের এত শোক শোক তাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলেন, তুমি কে বলো দেখি, ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। বলছেন তুমি কে, তোমার তো আলাদা কোনো অস্তিত্বই নেই, তুমি তো যন্ত্র, যন্ত্রী তো তিনি, তিনিই তো সব হয়েছেন বাস্তবিক কি। হ্যাঁ, যেমন একটা মাকড়সা দেখবেন তার মুখ থেকে সেই লালাটা বের করে জাল তৈরি করে, সে জালে সে যেখানে ইচ্ছা যেতে পারে, আবার সেটাকে নিজের মধ্যে গুটিয়েও নিতে পারে। সেই রকম ঈশ্বরে জগৎ যে সৃষ্টি করেছেন সব কিছুতে ওতপ্রোত হয়ে আছেন, আবার যখন সংহার করবেন তিনি সমস্ত কিছুকে তার ভিতরে টেনে নেবেন। এখানে তাই ঠাকুর বলছেন তুমি কি, তোমার তো আলাদা কোন অস্তিত্ব নেই, ঈশ্বরই সব হয়ে রয়েছেন, মায়া জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খাই আবার রোজা হয়ে ঝাড়ি, তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়ে রয়েছেন, অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ি। কি অপূর্ব দেখুন ঠাকুরের বর্ণনা, যে ভগবান কি সাপ হয়ে তিনি দংশন করছেন, আবার রোজা হয়ে তাকে সে রুগীকে তিনি ভালো করছেন। বলছেন কিরকম, এই সংসারে এই মায়ার মধ্যে বিদ্যা অবিদ্যা দুটোই আছে। বলছেন অবিদ্যা মায়ায় মানুষ অজ্ঞানে সব ভুলে আছে, মানে ঈশ্বরকে ভুলে সংসারে হাবুডুবু খাচ্ছে, আর বিদ্যা মায়া কি, তিনি গুরু রূপে আসেন, গুরুর মাধ্যমে ঈশ্বরই কৃপা করেন, করে তিনি মানুষকে এই বাসনা কামনার হাত থেকে রক্ষা করেন, আর তিনি তাকে মুক্ত মানে মুক্তি দেন আর কি, সেই জন্য বলছেন মুক্ত করে দেন। তাই বলছেন বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ছাড়ছেন। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান, জ্ঞানী দেখেন তিনি আছেন, তিনি কর্তা, কর্তা সৃষ্টি স্থিতি সংহার করছেন, ভগবানই তো রয়েছেন নিত্য বর্তমান, তিনি সৃষ্টি স্থিতি সব করছেন সংহারও করছেন। বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন, মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই, মানে এইসব অবস্থা গুলো ঠাকুরেরই হয়েছে, মহাভাব তারপরে বিজ্ঞানীর অবস্থা, সেটা ঠাকুরের জন্য এত সুন্দর করে বলছেন যে যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে কিছুই বুঝতে পারে না, তারপর জ্ঞান হলে একটুখানি বুঝতে পারলো, মানে ঈশ্বর তত্ত্বটা, ভক্তি কাকে বলে, জ্ঞান কাকে বলে। আর জ্ঞানে কি দেখেন যে ভগবানই সবকিছু হয়ে রয়েছে, সৃষ্টি স্থিতি প্রলয় সবই তিনি করছেন সংহার। বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন, মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই বলছেন। আর যখন মানুষের মহাভাব হয় প্রেম হয় তখন কি দেখে যে তিনি ছাড়া আর কিছুই নাই, ভাবের কাছে ভক্তি ফিকে ভাব পাকলে মহাভাব প্রেম। হ্যাঁ, বলছেন ভাব যখন হয়েছে যার তার কাছে সে ভক্তি থেকে আরেকটু তার ঊর্ধ্বগতি হয়েছে, আর যখন ভাবটা পরিপক্ক হয় তখন মহাভাব হয় প্রেম হয়। বন্দ্যোপাধ্যায় প্রতি ধ্যানের সময় ঘন্টা শব্দ এখনো কি শোনো, বন্দ্যোপাধ্যায় রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন একবার মন ধরলে কি আর বিরাম হয়। দেখুন ইনি কত বড় এ সাধক, ইনি অনেক দূর অগ্রসর হয়েছেন, তিনি ধ্যান করতে বসলে ঘন্টার শব্দ শোনেন, আর কি বলছেন যে
ঠাকুর বলছেন রোজ কি শুনো তুমি, তখন তিনি বলছেন রোজ তো ঘন্টা শব্দ শুনি আবার রূপ দর্শনও হয়, আর একবার যদি মনটা এদিকে যায় আর কি বিরাম হয়। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ কাঠে একবার আগুন ধরলে আর নেবে না, ভক্তদের প্রতি ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। হ্যাঁ মানে দেখুন তিনি বিশ্বাস করেন বলে, সাধক সাধকের বিশ্বাস তো একটা খুব বড় জিনিস, বিশ্বাস করেন বলে কি হয় তিনি এসব মানে সাধনার পথে কত দূর এগিয়েছেন দেখুন। তিনি ঘন্টার শব্দ শুনছেন, ঘন্টার ধ্বনি, তারপরে রূপ দর্শন সবই তার হচ্ছে। শ্রী তারপরে বন্দ্যোপাধ্যায় বলছেন আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রী রামকৃষ্ণ কিছু বলো না, দেখুন ঠাকুর স্বয়ং ভগবান, কিন্তু সকলকে তিনি এত মর্যাদা দিতেন, এই যে সাধক এসছেন তিনি তাকে কিরকম মর্যাদাটা দিচ্ছেন, বলছেন কিছু বলো না বন্দ্যোপাধ্যায়। একজন গুরু গারল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন গারলি তো হৃষ্ট, গারল মন্ত্র জপ করে সে সিদ্ধ হলো। গারল মানে এটা কোনো জন্তুর নাম আর কি, সে গুরু তাকে সে গারল মন্ত্র দিয়েছে, কিন্তু তার এত বিশ্বাস যে গুরু আমাকে যা দিয়েছেন এই আমার ইষ্ট মন্ত্র বলে তিনি সেই মন্ত্র জপ করে সিদ্ধ হলো। ঘেসুরে রাম নাম করে গঙ্গা পার হয়ে গেছিল, এগুলো সব বিশ্বাসের কথা। শ্রী রামকৃষ্ণ তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বন্দ্যোপাধ্যায় বলরামকে, শ্রী রামকৃষ্ণ বলরামকে জানো না বসপাড়ায় বাড়ি, দেখুন ঠাকুর বলে দিচ্ছেন বলরাম মন্দিরে মানে বলরাম বসুর বাড়ির লোকেদের সঙ্গে তার বাড়ির মেয়েদের, মানে মেয়েরা তো তখন একলা একলা বাইরে বেরোচ্ছেন না তাই, তখন সরলকে দেখিলে শ্রী রামকৃষ্ণ আনন্দে বিভোর হয়েন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকে সরল বলে খুব ভালোবাসেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি। তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, সে সরল সত্য কিনা এটি দেখবে বলে। হ্যাঁ বন্দ্যোপাধ্যায় খুব সরল, সেই জন্য ঠাকুর তাকে মানে এত স্নেহ করতেন। আর একে মাস্টার মশাইকে বলছেন যে তোমাকে নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন, সে খুব সরল, সেটা সত্য কিনা মানে আমি যেটা বলছি সেই কথাটা তুমি মিলিয়ে নেবে সত্য কিনা সেটা দেখার জন্য তোমাকে নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি। এটা দেখুন ঠাকুর, এই যে ঠাকুর যে অবতীর্ণ হয়েছিলেন এই এই পৃথিবীতে মানে মানব রূপে, তিনি যে এত লীলা করেছেন নরলীলা, সেটাতে তার মধ্যে সরলতা, দয়া, পবিত্রতা, তারপরে ভক্তি, বিশ্বাস, এগুলোর একটা চরম পরাকাষ্ঠা আমরা দেখতে পাই। হ্যাঁ আর তার সান্নিধ্যে যারা এসেছেন তাদের মধ্যেও সেগুলো, সেই ভাবগুলো, সে দৈবী ভাব, সেগুলো স্ফুরণ। এখানে ঠাকুরের একজন পার্ষদ, অন্যতম পার্ষদ, যিনি ঈশ্বর করছি স্বামী নিরঞ্জনানন্দ, তা তিনি খুব সরল ছিলেন, ঠাকুর তাকে অত্যন্ত স্নেহ করতেন, তাই বলছেন মাস্টারমশাইকে বলছেন তুমি নিরঞ্জনের সঙ্গে দেখা করবে। কেন দেখা করবে, সে খুব সরল, সেটা ঠিক ঠিক আমি বলছি কিনা সেটা দেখবে। আর যে নিরঞ্জনানন্দ এত সরল ছিলেন বলে ঠাকুর বলতেন কি যে এই যে নিরঞ্জন এত সরল, এটা সরলতাটা পূর্ব জন্মের তপস্যা না থাকলে হয় না। দেখুন আমরা এ জন্মে যা কিছু পেয়েছি সেটা পূর্ব জন্মের ফলে, আবার এ জন্মে যা কিছু করছি সেটা পরের জন্মে হবে, সেই জন্য বলে কর্ম করাটা খুব কঠিন, বলে জন্ম হোক তথা যথা তথা কর্ম হোক ভালো, পাকে হয় পদ্মফুল জগতের আলো। হ্যাঁ আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের যেন কর্মটা আমরা ভালো করতে পারি, যে কর্ম যদি আমরা ভালো করতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক। এবার দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের জন্ম মহোৎসব নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে উত্তর পূর্ব লম্বা বারান্দায় গোপী গোষ্ঠ সুবল মিলন কীর্তন শুনিতেছেন, নরোত্তম কীর্তন করিতেছেন। আজ রবিবার 22 ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ, 12ই ফাল্গুন 1291 শুক্লাষ্টমী, ভক্তেরা তাহার জন্ম মহোৎসব করিতেছেন। গত সোমবার ফাল্গুন শুক্লা দ্বিতীয়া তাহার জন্মতিথি গিয়াছে, এক সপ্তাহ পরে আর কি সোমবার দিন ছিল
ঠাকুরের জন্মতিথি, তারপরে রবিবার, তারা রবিবার হলে ভক্তরা আসতে পারেন, তারা সেটা পালন করছেন। নরেন্দ্র, রাখাল, বাবুরাম, ভবনাথ, সুরেন্দ্র, গিরীন্দ্র, বিনোদ, হাজরা, রামলাল, রাম, নিত্যগোপাল, মণিমল্লিক, গিরিশ, শিথির, মহেন্দ্র, কবিরাজ প্রভৃতি অনেক ভক্তের সমাগম হইয়াছে। কীর্তন প্রাতঃকাল হইতেই হইতেছে, এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া প্রণাম করিলেন, ঠাকুর ইঙ্গিত করিয়া কাছে বসিতে বলিলেন। সকালবেলা 8টার সময় রবিবার তো মাস্টার মশাই এসেছেন, তখন ঠাকুর কাছে বসতে বললেন। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন। শ্রীকৃষ্ণের গোচারণে আসিতে দেরি হইতেছে, কোন রাখাল বলিতেছে মা যশোদা আসিতে দিতেছেন না। গলায় ডোক করিয়া বলিতেছে আমি সিঙ্গা বাজিয়ে নানাইকে আনিব। বলাইয়ের অগাধ, বলাই মানে বলরাম আর কি, বলাই কৃষ্ণের আসতে দেরি হচ্ছে বলে তার ঠেলার সাথীরা খুব অস্থির হয়ে গেছেন। তখন একজন বলছেন মা যশোদা আসতে দিচ্ছেন, তখন বলরাম বলছেন আমি সিঙ্গা বাজিয়ে এক্ষুনি কৃষ্ণকে নিয়ে আসবো। কীর্তনিয়া আবার গাইতেছেন, শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি করিতেছেন, গোপীরা রাখালেরা বংশীরব শুনিতেছে, তাহাদের নানা ভাব উদয় হইতেছে। এটা আগেকার দিনে খুব কীর্তন এগুলো হতো মন্দিরে, বিশেষ করে এই ভবতারিণী মার মন্দিরে, যে বিষ্ণু মন্দির আছে না সেখানে। আর ঠাকুর এগুলো খুব ভালোবাসতেন, যখনই কীর্তন হতো ঠাকুর সেখানে বসে শুনতেন। ঠাকুর বসিয়া ভক্ত সঙ্গে কীর্তন শুনিতেছেন, হঠাৎ নরেন্দ্রের দিকে তাহার দৃষ্টিপাত হইল। নরেন্দ্র কাছেই বসিয়াছিলেন, ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নরেন্দ্রের জানু এক পা দিয়া স্পর্শ করিয়া দাঁড়াইয়াছে। হ্যাঁ, নরেন্দ্র স্বামীজি বসে আছেন তো, তখন নরেন্দ্র তিনি তার জানু দেশটা একটা পা দিয়ে স্পর্শ করে দাঁড়িয়ে আছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন, নরেন্দ্র সভা হইতে উঠিয়া গেলেন। কীর্তন চলিতেছে, শ্রী রামকৃষ্ণ বাবুরামকে আস্তে আস্তে বলিলেন ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিয়ে যা। ঠাকুর এত ভালোবাসতেন স্বামীজিকে, বলছেন যে ক্ষীর রেখে দিতেন, ক্ষীর পায়ে ছানা যা ভালো ভালো জিনিস থাকতো সব রেখে দিতেন। আর মারোয়ারিরা যারা সব দিত এই আপনার মিছরি, তারপরে সে থালা মিছরি বড় বড়, তারপরে পেস্তা বাদাম সব ঠাকুর কাউকে খেতে দিতেন না, শুধু স্বামীজিকেই দিতেন। বলতেন ওর ভিতর জ্ঞান অগ্নি জ্বলছে, ও খেলে কোনো দোষ হবে না বলে। তাই আস্তে আস্তে বাবুরামকে বলছেন যে ঘরে ক্ষীর আছে, নরেন্দ্রকে দিয়ে যা। ঠাকুর কি নরেন্দ্রের ভিতর সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছিলেন? কীর্তনান্তে শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে আসিয়াছেন ও নরেন্দ্রকে আদর করিয়া মিঠাই খাওয়াইতেছেন। দেখুন ঠাকুর কত ভালোবাসতেন স্বামীজিকে। গিরিশের বিশ্বাস যে ঈশ্বর শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন। গিরিশ শ্রী রামকৃষ্ণের প্রতি, আপনার সব কার্য শ্রীকৃষ্ণের মতো। শ্রীকৃষ্ণ যেমন যশোদার কাছে ঠং করতেন, গিরিশ বলতো খুব সাহিত্যিকে তো, তিনি বলছেন যে আপনার সব কাজই মা যশোদার মতো। হ্যাঁ, আপনিও তো সেই অবতার কৃষ্ণ, এই জন্য তিনি যেমন কৃষ্ণকে খাওয়াতেন এই ছোট বাৎসল্যতে, আপনিও নরেন্দ্রকে সেরকম খাওয়াচ্ছেন, কিন্তু ঢং করতেন। এটা বলছেন মানে যে ভগবান বলে তিনি শ্রীকৃষ্ণকে সবসময় তো বুঝতে পারতেন না, শ্রী রামকৃষ্ণ। হ্যাঁ, শ্রীকৃষ্ণ যে অবতার নরলীলায় ওই রূপ হয়, এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আর নন্দের কাছে দেখাচ্ছেন পীরে বয়ে নিয়ে যেতে কষ্ট। হ্যাঁ, এই জন্য এখানে বলছেন সে 7 দিন ধরে, তাই বলছেন যে হ্যাঁ তিনি তো ভগবান, এদিকে গোবর্ধন গিরি ধারণ করেছিলেন আবার নন্দের কাছে দেখাচ্ছেন কি তীরে বয়ে নিয়ে যেতে কষ্ট, মানে মানুষ যেহেতু হয়েছে মানুষের মতো আচরণ। গিরিশ বুঝেছি, আপনাকে এখন বুঝছি। হ্যাঁ, দেখুন গিরিশচন্দ্রের এত ষোলো আনা বিশ্বাস, তিনি তখন বলছেন যে বুঝেছি আপনাকেও আমি এখন বুঝছি। কি বুঝছি? যে আপনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান, সেইটা আমি বুঝছি। যেমন শ্রীকৃষ্ণের লীলায় তিনি কত কিছু করেছিলেন নরলীলা, আপনিও তাই করছেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়ে আছেন, বেলা 11টা হইবে,
রাম প্রভৃতি ভক্তেরা ঠাকুরকে নববস্ত্র পরাইবেন। ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে তো উৎসব, ঠাকুরকে নতুন কাপড় পরাবেন। ঠাকুর বলিতেছেন, না না, একজন ইংরেজি পড়া লোককে দেখাইয়া বলিতেছেন, উনি কি বলবেন দেখুন। মানে সেখানে একজন এমনি অন্য ভক্ত এসেছে বলে ঠাকুর বলছেন, উনি কি বলবেন, নতুন কাপড় পরলে ভক্তেরা অনেক জিদ করাতে। ঠাকুর বলিলেন, তোমরা বলছো পরি। ভক্তেরা ওই ঘরেতেই ঠাকুরের অন্নাদি আহারের আয়োজন করিতেছেন। ঠাকুরের ঘরে ঠাকুরের জন্মদিনে তারা সেই ঠাকুরের অন্ন গ্রহণের জন্য ব্যবস্থা করছেন। ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র গাইতেছেন, নিবিড় আধারে মা তোর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। এটা এটা একটা বিখ্যাত গান, আর ঠাকুরের একটা প্রিয় মানে শ্যামা সঙ্গীত। এই গানের দুটো লাইন কি আছে, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি, এটা মহাকাল্য রূপ ধরি আধারও বসন করি, সমাধি মন্দিরে ওমা কে তুমি গো একা বসি। এই লাইনটা যখন স্বামীজি গান করছেন তখন এটা শুনে ঠাকুর সমাধিস্থ। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গের পর ভক্তেরা ঠাকুরকে আহারের জন্য আসনে বসাইলেন। এখনো ভাবের আবেশ রহিয়াছে, ভাত খাইতেছেন কিন্তু দুই হাতে, মানে এত ভাবস্থ হয়ে গেছেন যে এক হাতে যে খেতে হবে সেটাও হয়নি, দুই হাতে ভাত খাচ্ছে। ভবনাথকে বলিতেছেন, তুই দে খাইয়ে, ভাবের আবেশ রহিয়াছে তাই নিজে খাইতে পারিতেছেন না, ভবনাথ তাহাকে খাওয়াইয়া দিতেছেন। ঠাকুর সামান্য আহার করিলেন, আহার আনতে রাম বলিতেছেন, নিত্যগোপাল পাতে খাবে। নিত্যগোপাল একজন সাধক, সেই সময় ঠাকুরের সময় আসতেন, তারও ভাব সমাধি সব হত। শ্রী রামকৃষ্ণ, পাতে পাতে কেন রাম, তার আপনি বলছেন আপনার পাতে খাবেন না। নিত্যগোপালকে ভাবাবিষ্ট দেখিয়া ঠাকুর তাকে দু এক গ্রাস খাওয়াইয়া দিলেন। দেখুন এত তাকে স্নেহ করলেন, দু এক গ্রাস ভাত খাইয়ে দিলেন। কন্যাগড়ের ভক্তগণ নৌকা করিয়া এইবার আসিয়াছেন, তাহারা কীর্তন করিতে করিতে ঠাকুরের ঘরে প্রবেশ করিলেন। কীর্তনান্তে তাহাদের জলজ করিতে বাহিরে গেলেন। কীর্তনের পরে সবাইকে জলখাবার দেয়া হলো, তারা বাইরে গেলেন। নরোত্তম কীর্তনিয়া ঠাকুরের ঘরে বসিয়া আছে। ঠাকুর নরোত্তম প্রভৃতিকে বলিতেছেন, এদের যেন ডেঙ্গো ঠেলা গান, ডোঙা ঠেলা গান, এমন গান হবে যে সকলে নাচবে। দেখুন ঠাকুর এদিকে মানে সাক্ষাৎ ভগবান তো সবকিছু তার মানে একেবারে অপূর্ব, বলছে এরা গান করছে যেন কোনো ভাব টাব কিছু হচ্ছে না, যে ডোঙা ঠেলা, যে একটা ডোঙাকে ঠেলে ঠেলে জলে ফেলে না সেই রকম, মানে কোনো কিছু গানে উদ্দীপনা হচ্ছে না, এমন গান হবে যে সকলে নাচবে। এইসব গান গাইতে হয়, নদে টলমল টলমল করে গৌর প্রেমের হিল্লোলে রে, এটা খুব মানে জমাটি গান আর কি, এইসব গান গাইতে হয় নরোত্তমের প্রতি। ওর সঙ্গে এইটা বলতে হয়, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে, যারা মার খেয়ে প্রেম যাচ্ছে তারা তারা দুভাই এসেছে রে। হ্যাঁ, এই গানটা ঠাকুরের খুব প্রিয় ছিল। এইসব গান করলে আপনা থেকে উদ্দীপনা হয়, আর এইটাও গাইতে হয়, ওর নিতাই তোমরা দু ভাই পরম দয়াল হে প্রভু, আমি তাই শুনে এসেছি হে নাথ, তোমরা নাকি আচন ডালে দাও কোল, কোল দিয়ে বলতে বলো হরি বল। হ্যাঁ, ঠাকুর খুব কীর্তন ভালোবাসতেন, নিজের স্বয়ং শ্রীকৃষ্ণ কিনা, যে রাম যে কৃষ্ণ, এই জন্য এই যে কীর্তন করছেন নরোত্তম কীর্তনিয়া, সেটা ঠাকুর বলছেন এইসব গান করবে। দেখুন ঠাকুর মানে কোন দিকে তার না এ ছিল, সব দিকে মানে ঠাকুর একেবারে এত সুন্দর, মানে কোন গান করলে মানুষের মনে আনন্দ হবে, তার মনে ভাবের উদ্দীপনা সেগুলো বলে দিচ্ছেন। নদে টলমল টলমল করে, তারপরে যাদের হরি বলতে নয়ন ঝরে, আর গৌর নিতাই তোমরা দু ভাই পরম দয়াল হে প্রভু। এটা এই যে ঠাকুরের জন্মদিন আমাদের খুব আজকে সৌভাগ্য, যে আমরা আজকে অনেকদিন পরে যে এই কথা ক্লাস শুরু করলাম ঠাকুরের শুভ জন্মদিন দিয়ে। হ্যাঁ, আপনারা সকলে ভক্ত, ঠাকুর ভক্তের কত মহিমা,
কীর্তন করলেন, বললেন, আর সেই ঠাকুরের সঙ্গে সঙ্গে আমরাও এই ভগবত যে ভাব, ভগবত ভক্তি, এটাও আমরা আজকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা করি যে আমরাও তো মানব জীবন লাভ করেছি, এই মনুষ্য জন্মে সার্থকতা আমরা যেন লাভ করতে পারি তার কৃপায়, আমরা যেন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি, আর মন প্রাণ দিয়ে যেন আমরা এই জগতে সব কাজ তার কাজ বলে করতে পারি, আর মনের যেন আমরা বাজে খরচ না করি, মনকে যেন বিষয় বাসনায় আমরা বদ্ধ না করি। আজকে এই পর্যন্ত থাক, আবার পরে এটা শেষ করি, তারপরে বলছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় এই ক্লাস এখন মাসের প্রথম সোমবার আর তৃতীয় সোমবার হবে, অনেকদিন হয়নি তো সেই জন্য কথামৃত, তারপরে এই কথামৃত শেষ হলে মায়ের কথা ক্লাস হবে এই ইছাপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সংঘ থেকে। আর আপনারা পরস্পর এটা বলে দেবেন সকলকে, আর যেদিন ক্লাস হবে, আজকে একটু অসুবিধা হলো মানে এটা ঠিক করার জন্য, পরের দিনকে 4টে থেকে হবে।